প্রিয় দর্শক নতুন সময় টেকনোলজিতে আপনাদের স্বাগত এবং আজ আপনাদের সামনে একটি ফোন নিয়ে আসছে Realme C12 নামে এবং 2020 এর সর্বোচ্চ ব্যাটারি পাওয়ার ক্ষমতা চলুন এবার দেখে আসি C12 এর আনবক্সিং করলে আমরা কি পাচ্ছি প্রথমে হচ্ছে আমরা একটা খাম পাচ্ছি এবং বক্সের মধ্যে হচ্ছে ওয়ারেন্টি কার্ড রয়েছে দেন হচ্ছে একটা সিম পিন থাকবে যেটা দিয়ে হচ্ছে আপনার ফোনের সিমটা হচ্ছে বের করা এবং ঢোকানোর জন্য কাজে লাগবে দেন হচ্ছে ইউজার গাইড দেন হচ্ছে ফোনের ওয়ারেন্টি কার্ড এবার আমরা ফোনটা খুলব এবং কালার হচ্ছে ব্লু কালারের ফোনটি হচ্ছে আমরা আনবক্সিং করলাম তার ভিতরের বক্সে হচ্ছে আমরা একটু দেখব এবং হচ্ছে বক্সের মধ্যে আমরা একটা চার্জার থাকবে এবং ডাটা কেবল থাকবে 10 ওয়াটের চার্জার ২০২০ এর সর্বোচ্চ ব্যাটারি পাওয়ার ক্ষমতা যেটা হচ্ছে বর্তমান সময়ে আদার্স ফোন থেকে আপনি পাবেন সর্বোচ্চ ব্যাটারি ব্যাকআপ আপনি একটানা 18 ঘন্টা হচ্ছে এই ফোন থেকে স্টিল নাও ইউজ করতে পারবেন এবং হচ্ছে 28 ঘন্টা ইউটিউব ইউজ করতে পারবেন এবং তাছাড়া হচ্ছে বর্তমানে যেটা হচ্ছে আমাদের বেশি প্রয়োজনীয় অনলাইন ক্লাস জুম দেন ওটাতেও হচ্ছে আপনি 30 ঘন্টা একটানা ক্লাস করতে পারবেন যদি এতক্ষণ সময় লাগে না এছাড়াও সি টুয়েলভে এক চার্জে 57 দিন স্ট্যান্ড বাই থাকবে রিয়েলমি সি টুয়েলভে ট্রিপল এআই ক্যামেরা ইউজ করা আছে যেটা হচ্ছে ব্যাক 12-22 এবং হচ্ছে ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল আদারস হচ্ছে আপনার এআই বিউটি আছে দেন হচ্ছে প্রোটেক্ট নাইট মোড এবং হচ্ছে আপনার ডিএসএলআর ব্লারের হচ্ছে সম্পূর্ণ সুবিধা পাচ্ছেন আদারস হচ্ছে এটাতে ফুল ভিডিও করতে পাচ্ছেন এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল পর্যন্ত হচ্ছে দেওয়া আছে সেটাও আপনি ইউজ করতে পারবেন এছাড়াও রয়েছে হচ্ছে কুইক ফ্রিজার যেটা হচ্ছে আদার্স অ্যাপগুলো যখন আমরা ইউজ করি দেখা যায় রানিং অবস্থায় থাকে বাট অনেক সময় দেখা যায় আমাদের এর কারণে ম্যাক্সিমাম চার্জ ওয়েস্ট হতে থাকে বাট এই কুইক ফ্রিজারও হচ্ছে আপনাকে এক্সট্রা সাপোর্ট দেবে যেটা হচ্ছে ইউজের পরে আপনার ফোনটার অবশিষ্ট যে অ্যাপসগুলো ইউজ করে থাকে সে ফোনটা হচ্ছে দেখা যায় যে আপনার অ্যাপসগুলো হচ্ছে অটোমেটিকলি আপনার ব্যাটারি ব্যাকআপে হচ্ছে সাহায্য করবে কারণ অ্যাপসগুলো অটোমেটিকলি হচ্ছে অফ হয়ে যায় দেন হচ্ছে আপনার পাশাপাশি এক্সট্রা চার্জ বৃদ্ধি করে আপনার ফোনে এবার আসি হচ্ছে কালারে দেন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তিনটা স্কোয়ার শেডের হচ্ছে প্রত্যেকটা সাইডে হচ্ছে ব্লু কালার দেওয়া আছে দেন আমরা দেখি যে এখানে হচ্ছে তিনটা লেয়ার দেওয়া আছে এবং আলাদা আলাদা লেয়ার ইউজ করা আছে আরেকটা জিনিস খেয়াল করবো হচ্ছে প্রত্যেকটা ফোনের লুকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আপনার তিন স্তরের একটা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা আছে ফিঙ্গারপ্রিন্ট দেন হচ্ছে পুরোটা হচ্ছে একই কালারের এবং ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে আপনার দেন ব্লু কালার দেন এখানে হচ্ছে আরও কিছু কালার দেখতে পাচ্ছি যেটা হচ্ছে তিনটা স্তর ইউজ করা আছে ফার্স্ট সেকেন্ড এবং হচ্ছে থার্ড এবং হচ্ছে এই ফোনটাতে প্রপারলি হচ্ছে হ্যান্ড ফিলটা এবং গ্রিপটা হচ্ছে প্রপারলি স্মুথনেস পাবে এবার আসি হচ্ছে প্রসেসরে যেটা হচ্ছে 64 বিটের 12 ন্যানোমিটারের অক্টাকোর প্রসেসর যেটা হচ্ছে আদার্স প্রসেসর থেকে আপনি এই ফোনটাতে খুব হার্ডলি গেম খেলতে পারবেন যেটাতে হচ্ছে বর্তমান জমানার জনপ্রিয় পাবজি যেটা হচ্ছে আপনি ল্যাগ ফ্রি অবস্থায় খেলতে পারবেন এবং তাছাড়াও অন্যান্য যে অ্যাপসগুলো আছে এবং আদার্স যে গেমগুলো আছে যেমন হচ্ছে অ্যাশপাক 9 ক্র্যাশ অফ ক্ল্যান সেটা হচ্ছে আপনি ল্যাগ ফ্রি অবস্থায় খেলতে পারবেন দেন এটার মধ্যে হচ্ছে যেহেতু 64 বিট দেওয়া আছে এবং আদার্স সেটা থেকে হচ্ছে আপনি খুব ফাস্ট এবং স্মুথনেস পাবেন প্রত্যেকটা গেমের মধ্যে আদারওয়াইজ যেটা আছে আমরা দেখতে পাই যে গেমের মধ্যে নর্মালি র্যাম কম হলে যেটা হচ্ছে বা প্রসেসর কম হলে দেখা যায় যে আমরা
খুব ভালো একটা স্মুথনেস পাই না আর বর্তমানে হচ্ছে যেটা হচ্ছে আমরা 3GB RAM এর মধ্যে যে প্রসেসরটা ইউজ করা আছে সেটা হচ্ছে আমাদের 64 বিটের দেন হচ্ছে আমাদের অক্টাকোর প্রসেসর পাশাপাশি হচ্ছে G35 প্রসেসরটা তো গেমিং এর জন্য হচ্ছে বেস্ট প্রসেসর ইউজ করা আছে জন্য এটা হচ্ছে আপনাদের খুব হার্ড এবং হচ্ছে লাইক ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ফার্স্ট গেম আপনি খেলতে পারবেন তো 32GB ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি হচ্ছে 256GB এক্সট্রা এসডি স্লট হচ্ছে ইউজ করা যাবে যেটা হচ্ছে আপনার ফোনের আরও এক্সট্রা অ্যাপস ইউজ করতে সহযোগিতা করবে এবং এত কিছু থাকার পরও এই ফোনটির প্রাইস হচ্ছে 10,990 টাকা